একেবারে ভয়ঙ্কর অবস্থা করোনার মৃত্যুর মিছিল রেকর্ড গতিতে লম্বা হচ্ছে করোনাকালে একদিনে ফের মৃত্যুতে রেকর্ড নতুন প্রাণ গেল চোদ্দ সংক্রমিত ছশো পঁচিশ কমল সুস্থ হবার হার মৃত্যু বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েই চলেছে চিকিৎসকদের দেশে করোনা সংক্রমণ মৃত্যু যখন অনেকটাই কমে আসছে তখন ত্রিপুরায় গ্রাফ ঊর্ধ্বমুখী রাজ্যে যেন দুয়েরই ভয়াবহ অবস্থা থামতেই চাইছে না করোনা দ্বিতীয় ঢেউয়ে পরপর জুনে নতুন রেকর্ড তৈরি হচ্ছে সংক্রমণ মৃত্যু মাঝে মধ্যে সামান্য নামলেও ফের ওপরের দিকে ছুটছে রকেট গতিতে মৃত্যুর মিছিল যেন থামার কোনো লক্ষণই নেই মে মাসের রেকর্ড একদিনে মৃত্যু হয়েছিল তেরো সেই রেকর্ড গত চব্বিশ ঘন্টায় ভেঙে নতুন রেকর্ড গড়ল এ সময় ভয়াল করলা প্রাণ নিল চোদ্দ যা কিনা এখনো পর্যন্ত একদিনে নিরিখে সর্বাধিক রাজ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচশো মৃত্যুর হার বৃদ্ধি পেয়ে হলো এক দশমিক চার জুন মাসের ন দিনে মৃত্যু হলো বাহাত্তর গড়ে প্রতিদিন আট জন করে মারা গেছেন গত চব্বিশ ঘন্টায় সংক্রমিত ছশো পঁচিশ নমুনা পরীক্ষা হয়েছে ষোলো হাজার আটশো চার এর মধ্যে পশ্চিমে একশো তিরাশি এর পরে উঠে এলো খোয়াই জেলা সেখানে সংক্রমিত চুরানব্বই সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ হাজার চারশো এ সময় পজিটিভিটি রেট তিন দশমিক সাত দুই কয়েকদিন ধরে সুস্থতার হারে স্বস্তি দিলেও গত চব্বিশ ঘন্টায় সুস্থ হবার হার কমে গেছে এ সময় সুস্থ হয়েছেন তিনশো তেষট্টি সুস্থতার হার উননব্বই দশমিক চার চার चानक दिन रात